কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে একই মঞ্চে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন উপজেলা চেয়ারম্যান। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুমিল্লা আট আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিমুল আলম। আর বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মইনুল ইসলাম। অনুষ্ঠানের এক পর্যায়ে এমপি কে রাজাকারের পরিবারের সদস্য হিসেবে দাবি করেন উপজেলা চেয়ারম্যান। এ নিয়ে দেখা দেয় দুপক্ষের উত্তেজনা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি একজন মুক্তিযোদ্ধার সম্মান হিসাবে এটা মেনে নিতে পারি না।